গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হলো শুক্রবার, তো শুক্রবারে বাজার করা হয়েছে। তো শুক্রবারে বাজারে দেখো ব্যাগ পুরো ফুল বাজার আনা হয়েছে। দেখো গাইজ, অনেক কিছু আনা হয়েছে, কাতলা মাছও আনা হয়েছে। আর এদিকে আজকে আমাকে পরোটা হাউস থেকে পরোটা আইছে। তো দেখো এখানে শ্বশুর মশাই পরোটা খাইতেছে। দেখো পরোটাটা দেখাও তো একটু। দেখো গাইজ, পরোটাটা ছিঁড়া ছিঁড়া খায় না, দাঁত দিয়ে খাইতেছে। আর এখানে ঘুগনি, এই যে পরোটা দেখাচ্ছে, পরোটা দেখাও তো শ্বশুর মশাই, পরোটা দেখাও তো। এই যে গাইজ দেখো পরোটাটা দেখাইতেছে, ছিঁড়া অবস্থা নাই। তো এখানে ঘুগনি, ঘুগনির মধ্যে পেঁয়াজ দিয়ে খাওয়া হইতেছে। আর একদিকে আমি চা দিতেছি বাবুরে, মানে আমরা খাই নিছি, বাবু বাজারে ছিল তার লিগে। তো চাও হয়ে গেছে, লিকারটা ভালো করে দিতেছি বাবুরে। তো চাটা খায় না। আর এখানে আনা হয়েছে কাতলা মাছ গাইজ, দেখো এখানে কাতলা মাছ আনা হয়েছে, কালা পলিথিনে আছে। তো চলো আমি চাটা দিয়ে দিই বাবুকে, তারপরে আবার দেখাবো নেক্সট ব্লগ। দেখো এখানে আমি বইয়ে আছি, চাও খাওয়া হয়ে গেছে আমগো। তো এখানে আনা হয়েছে কাঁঠাল, দেখো কাঁটা গুয়াটিতে, গুয়াটিতে পুরা কাঁটা কাঁঠাল পাওয়া যায়। দেখো পুরা ছুইল্লা কাটতে উঠতে দিছে গাইজ, দেখো কাঁঠাল। আর আমি কাঁঠাল অনেক ভালো পাই দেখো। তো কাঁঠাল আনা হয়ে শর্টকাট খালি এখন বানানি হইব। আর শুক্রবারে আমাকে এখানে বাজার বয়, তো হাটের থেকে তিনটা ছাঁকনি আনা হয়েছে। তো এই ছাঁকনিটা নাতির জন্য আনা হয়েছে, তেল মালিশ করা হয়। তো তেলের মধ্যে যে কত কিছু দেওয়া হয়, জিরা, জৈনুন, তার লেগে এটা ছাঁকার লেগে এটা আনা হয়েছে। তো দাদু আনছে নাতির লেগে। তো এখানে আবার বাজারও আনা হয়েছে, সাজনাও আনছে দেখো গাইজ, ঝিঙ্গা, কাঁচা লঙ্কা, টমেটো, আলু, পেঁয়াজ সব কিছু আনছে। তো এটা আমি পরে দেখাবো গাইজ। তো ওইদিকে চা খাওয়া হইতেছে, আর আমগো চা খাওয়া শেষ, এখন আমি বিভানে একটু রাখুম, তারপরে শ্বশুরমশাই ধরবো, আমি রান্নাটা করে নেবো। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করো ব্লগটা। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, নি সাবস্ক্রাইব করো। তো দেখো আমি বিছনাটা গুছাই নিছি, তো বিছনাটা ঝাইরা বালিশ সব কিছু গুছাই নিছি। তো এখন দেখো এই সোফাটা গুছাই নেবো, কি অবস্থা হয়েছে গাইজ দেখো। আর এদিকে দেখো এই রুমের অবস্থা বিভান করছে গাইজ। তো এখন আমি এই রুমটা পুরো গুছাই নেবো, ক্লিন করে নেবো, গুছানোর পর তুম করে আমি দেখাবো। তো এদিকে আমি যেতেছি রান্নাঘরে, এদিকে আমি ঘরও গুছিয়ে দিচ্ছি, এদিকে আমি রান্নাঘরে রান্না। আর এদিকে দেখো পেঁয়াজ, শুক্রবারের বাজার থেকে বাজার আনা হয়েছে। তো পেঁয়াজ, তো সবজি, আলু, পেঁয়াজ, ফুলকপি সব কিছু আনা হয়েছে, এগুলো সব ঢুকানো হইব, রসুনও আনা হয়েছে। তো বিভান দেখো এটা নিয়ে খেলতেছে, বিভান এরকম করে না। আর একদিকে আমি ভাত বসাই দিছি, তো এদিকে ভাত হয়ে যেতেছে, ভাতটা হইলে তারপরে আমি কাঁঠাল তরকারিটা কাঁঠাল মানে ভাজিয়ে নিবো। এদিকে ভাত হইতেছে বিভানের, আর এদিকে দেখো কাঁঠাল আলুর তরকারি আজকে হইব। তো এইখানে এগুলোই সব কাটা হয়েছে। তো এখন আমি দেখো এদিকে কারেন্টের জল করাও হয়ে গেছে, জল করা হয়েছে। তো এখন আমি যাই ঠান্ডি, তারপর রান্নাঘরে আমি আছি রান্নাঘরে। তো ক্যাপসিকামটা আমি বেসন দিয়ে, এটা আমি ভাজ্যে নিতেছি বেসন দিয়ে ক্যাপসিকাম। তো শুনো এটা দিয়ে ভাত খাইবো দিদির মেয়ে। তো দেখো তেল গরম হয়ে গেছে, আর এদিকে আমি ক্যাপসিকামটা একটু বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি লবণ দিয়া। তো এটা আমি ভাজ্যে দিয়ে দিয়েছি গাইজ তাড়াতাড়ি করে। তো সকালে পরোটা খাওয়া হয়েছিল, তো পরোটা ঘুগনি খাওয়া হয়েছিল। তো অনেক দেরি করে খাইব, তার লেগে আমি তাও ভাজতে টাইম লাগবো গাইজ। তো এটা আমি এটা ভাজ্যে দিতেছি, এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে আমি এটা ভাজতেছি গাইজ। তো এখন আমি যামু ঘরগুলো গুছাইতে। তো এদিকে ভাতও হয়ে গেছে বিভানে, আর আমার ভাতও নেমে গেছে। তো এখনোর জন্য হাই গাইজ, গুড ইভিনিং। তো এখন আজকে হলো শুক্রবার, তো আমি উঠছি, বিভান উঠছে, দিদির মেয়ে উঠছে, শ্বশুর উঠছে, সবাই উঠে গেছে ঘুম থেকে। তো এখন হলো সন্ধ্যা, তো এখন সন্ধ্যা, তো আমার চাও সব কিছু খাওয়া হয়ে গেছে গাইজ। তো এখন আমি রুমে আছি, তো আমি একটু ম্যাগি বানাইতেছি, আর বিভানেরও খাওয়াও হয়ে গেছে। আর বিভান দেখো ওইখানে খেলতেছে, সেটাকে ভেবেছিল আমি গেছি কি, আমি যাই নাই, আমি যাব কয়েকদিন পরে। হ্যাঁ, ও আর দুই তিন দিন আছে গাইজ, তো চলে যাব, মানে ও যাবো গা, আর ভালো লাগবে না, বিভান পুরা দিদি ভাইয়ের জন্য একা একা হয়ে যাব। তো দেখো বিভান খেলছে এখানে, চাপা খাবে বিভান, বিভানের সঙ্গে কেলো বলতে হয়, তার জন্য মাঝে মধ্যে একটু কেলো কেলো আয়, পরে হাতে ব্যথা হইব। তো গাইজ আমরা তো গুয়াহাটি থাকি, তো গুয়াহাটি ভাষা হলো কেলো। তো তার লেগে বিভানের শিখানের লেগে কেলো কওয়া হচ্ছে, কেলো কইতে কইতে কেলোই শিখছে ও, ও নেই বলে, বাবা নেই বলে, মামা নেই বলে, এরকম বলে। আর আমি পারি না ভালো করে গাইজ কেলো বলতে, তার লেগে আমি নিজের ভাষায় আমি কইতেছি, যেটা আমি ঘরে কই, গোয়া হুজাই বাপে বাড়ি হোক যেখানে হোক এই ভাষাই কই। তো বিভান দেখো দুষ্টামি করতেছে, হাই বলে দেও তো একটু, হ্যাঁ কেমন আছে বলে দেও তো সবাইকে, মামা বাবা নেই বলে দেও তো। তো গাইজ দেখো বিভানের জন্য, বিভানের লিগে ঘর উর গুছিয়ে কোনো কিছু রাখতে পারি না। তো এখন আমি সিরিয়াল দেখতেছি কালার্স চ্যানেলে পরিণীতি।
তো এটা অ্যাডভাইস আছে তো আমি মেঘমালার যেমন ইচ্ছা অনুপমা অনুপমার লাভার বিমান না দেখো তো গাইস আমি যেতেছি রান্নাঘরে তো আমি মেঘিটা অল্প মানে হাফ বয়েল করে নিছি তো মেঘি বানামু তো এদিকে দেখো রিফাইন তেল দিয়া মেঘিটা বানাইতেছি তো একটু তেল দিয়ে দিছি গাইস আর এদিকে মেঘিটারে হাফ বয়েল করে রাখছি পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও কাটতে নিতেছি তো আমি এখন বানাইতেছি মেঘি চলো তোমার করে দেখামু আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছে সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব করো গাইস কমেন্ট করো কে কে মেঘি বয়েল খেতে ভালো পায় আর লো আর কে ভাজা খেতে ভালো পায় যেমন মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে যে বানায় আমি ডিম দিয়ে এটা বহুত ভালো পাই গাইস তো আমি আর দিদির মেয়েটা একটু মেঘি খাইয়ে নেবো সন্ধ্যার সময় একটু মেঘি খাই ব্রেকফাস্টটা ভালো না করে ভালো লাগে না তো চলো আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কাটতে নিই তো এই যেখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিচ্ছি তো দাও দিয়ে আমি কাটতে নিচ্ছি তো টাটা বাই বাই তো গাইস এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটতে নিচ্ছে এক সাইডে আর এক সাইডে চুকলাগুলো রাখা হয়েছে তো নিচটা পুরো পরিষ্কার তো তার লেগে মানে আবার ল্যাত্রে হয়ে যাবে তার লেগে এক সাইডে নিচ্ছি তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিতেছি তেল গরম হয়ে গেছে গাইস তো চলো তো গাইস দেখো সন্ধ্যার সময় কোনো রকম কইরে আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেগিটা করি খাইতে লাগে আর কি দেলে দিলে তো খাওয়া হয় তার জন্য আনালে সকাল দিকে বানালে একটু ভালো করে গাজরও যদি দিই মটরশুঁটি দিই তো গাজর মটরশুঁটি সব কিছু আসে ফ্রিজে কিন্তু মানে এখন সন্ধ্যার সময় কোনো রকম মেগিটা খাইতে লাগে একটু টেস্টিভাবে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি করতেছি দেখো গাইস পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পুরো ভাজা ভাজা হয়ে যাবো তো আমি মেগিটা বানিয়ে নেবো ওইটাই এখন আমি সেমিতে যাই গাইস তো ওদিকে দেখো গাইস তো দেখো এদিকে মেগি আমি দিয়ে দিছি পেঁয়াজ ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে তো মেগিটা দিয়ে দিছি মেগি দেওয়ার পরে মশলাটাও আমি দিয়ে দিছি তো মেগিটা আমার হয়ে গেছে প্রায় তো চলো মেগিটা খাইয়ে নি আর মেগিটা দেখো আমি লড়াইতেছি গাইস তো আমার ট্রাইপডটা বিভানে ভেঙে দিছি মানে একটু আঠা ছিটে গেছে মানে একটু ভাঙা ভাঙা হয়ে গেছে ঠিক করে কি কারো সময় নেই আমাকে বিভানের লেগে সময় পাওয়া যায় না গাইস তো দেখো আমার মেগিটা হয়ে গেছে গাইস কালকে তো শনিবার কালকে আমাদের নিরামিষ তো কালকে আর মেগি খাওয়া হইব না তো আজকে আবার আজকে খাওয়া নি লাস্ট কালকে আর খাওয়া হইব না কারণ পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম ছাড়া খাওয়া যায় না মেগি তো কালকে আর বানানো হইব না তো আজকে খাওয়া নি আর মেগিটা হলো আমি কি মেগি ভালো পাই দেখো আটা মেগি এই মেগিটা বহুত টেস্টি খেতে এটার ভিতরে মানে মশলার মধ্যে মটরশুঁটি গাজর সব কিছু দেওয়া থাকে তো এই মেগিটা আনা হয় তো গ্রোসারি আনার সময় মানে 20-25টার মতন মেগি আনা হয় ডেলি সন্ধ্যার সময় আমার হাজব্যান্ডও কয় খাইতে আর কি তো তার লেগে আমি মেগি বহুত ভালো পাই তার লেগে সন্ধ্যার সময় আমি ডেলি একটা মেগি খাই এখন দিদির মেয়ে আসে দেখে আরও খাইতেছে আর দিদির মেয়ে না থাকলেও আমি খাই ও মানে বকা দেয় না খেলে কয় যে আনা হয় কেন খাও না ডেলি সন্ধ্যার সময় পেট ভরে একটু খাইতে লাগে তো গাই দেখো আমার মেগি হয়ে গেছে তো যাই দিদির মেয়েটা একটু দিই আমি একটু খাই আনি তো চলো যদি আমার ভিডিওটা ভালো লাগে ব্লগটা ভালো লাগে তো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখনো জন্য টাটা বাই বাই মেগি পুরো পুরো রেডি হয়ে গেছে তো আমার মেগি বানানো হয়ে গেছে তো আমার হ্যাঁ আর এই যে আমার মেগি তোমরা দেখাই দিছি গাইস দেখো টেস্টি টেস্টি মেগি কে কে মেগি খেতে ভালো পাও কমেন্টে জানাইও আর দেখো আমার যে কমেন্টে কেউ জানে না মালিগাও আয়া পড়ো মালিগাও থাকি আমি মালিগা আয়া পড়ো কে কে আমার হাতে মেগি খাবো গাইস ডিব্রুগড় থেকে মালিগাঁও গুয়াহাটি আর যদি বদরপুরে পিসি খেতে চাও বড় পিসি তো ডিব্রুগড় বদরপুর থেকে গুয়াহাটি আয়া পড়ো আর যদি আমার যে গোপাল দেওয়ার আছে আয়া পড়ো বদির মেগি খাইতে আর কাকি শাশুড়িরাও বলতেছি যে আয়া পড়ো মালিগাও মেগি খেতে তো টাটা এই যে মেগি পুরো মানে ব্লগ কিন্তু সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কমে আর আমার চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করো না এমনি দেখছো তো সাবস্ক্রাইবটা করে নাও রিল দিলে আমার ব্লগ দেখার জন্য টাটা বাই বাই গুড নাইট আর হো কমেন্ট কিন্তু কেউ করে না কমেন্ট করে না প্লিজ কমেন্ট করে দাও আমার বহুত ইচ্ছা হয় কি তোমার কথাটি জানার লিগা তাই লিগা কমেন্ট প্লিজ তো আমি দেখতেছি কালারস এলো পরিণীতি আমার ফেভারিট সিরিয়াল দেখো কালার সেম পরিণীতি দেখতেছে আর মেগিটা খাইতেছি বিভানের দিকে দাদুর লগে কই গেছে আর শুনু দিদির মেয়েটা ওই ঘরে খাইতেছে তো মেগিটা খাইতেছি আর এদিকে ফোন আইতেছে গাইস মেগি চাটটা বহুত টেস্টি হয়েছে বহুত টেস্টি হয়েছে চালটা বাবা মেগি বমিশে মেগি